হ্যালো এভরিহান আমি রাহুল আর আপনাদের জন্য একটা বেস্ট কোয়ালিটি টু বিএচকে উইথ পার্কিং লিস্টিং করতে চলেছি আজকে যে প্রপার্টিটা দেখবেন লাস্ট অবধি যারা দেখবেন তারা বুঝতে পারবেন কি এই প্রপার্টিতে চার পাঁচটা পয়েন্ট এত স্ট্রং রয়েছে কি যে কোনো বায়ারের এই চার পাঁচটা পয়েন্ট যদি ম্যাচ করে যায় ক্রাইটেরিয়াতে তো তাদের বাকিগুলো ম্যাচ করার চান্সেস খুব হাই তো সেরকমই একটি প্রপার্টি আপনাদের আমি দেখাচ্ছি অ্যাজ পার লোকেশান খুবই ভালো বিল্ড কোয়ালিটি খুবই ভালো আপনাদের টু বিএচকে উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং এরকম আর প্রাইসটা সব থেকে স্পেশাল হচ্ছে এর প্রাইসটা লাস্ট অব দি আপনারা দেখুন সব বুঝতে পারবেন আস্তে আস্তে সোজা একটা মেন রোড দেখতে পাচ্ছেন আমরা ওয়ান বি বাস স্ট্যান্ডের কাছে এখানে এই মেন রোডটা দেখছেন শ্রীনগর মেন রোড বলা হয় এই রাস্তাটা ধরে আমরা গড়িয়া স্টেশন চলে যাচ্ছি এখান থেকে গড়িয়া স্টেশন আর সি ফাইভ বাস স্ট্যান্ড ওয়ান কিলোমিটার মতন ডিসটেন্স আছে আর সোজা যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন উপহার অম্বুজা দেখে একটু দূরে মনে হচ্ছে ফোনে কিন্তু কাছ থেকে মানে সামনে থেকে দেখলে অনেক সামনে তো নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে স্টেশনটাকেও আপনারা অ্যাক্সেস করতে পারেন এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটারের মতন ডিসটেন্স আছে কানেকটিভিটি পয়েন্ট অফ ভিউ থেকে যে জায়গায় আপনাদের ফ্ল্যাটটা আজকে দেখাচ্ছি খুবই ভালো বিকজ এখানে আপনাদের মেট্রো স্টেশন রেলওয়ে স্টেশন শিয়ালদা যাওয়ার জন্য বা সাউথ যাওয়ার জন্য রেলওয়ে স্টেশন মেট্রো স্টেশন বাস ওয়ান বি ওয়ানে একদম বাড়ি থেকে বেরিয়ে আর অটো তো রয়েছে এই বিশাল মোড অফ ট্রান্সপোর্টেশনগুলো আপনারা এই জায়গা থেকে মোটামুটি এক কিলোমিটার ষোয়া কিলোমিটার মধ্যে অ্যাক্সেস করতে পারবেন বাজার হাট বড বড রয়েছে আপনাদের যে কমপ্লেক্সটা আজকে দেখাচ্ছি একজন রিনাউন্ড ডেভেলপারের কমপ্লেক্স ছিল গাঙ্গুলি গ্রুপরা বানিয়েছিল দশ বছর আগে এই কমপ্লেক্সটার এজ হচ্ছে দশ বছর প্রথমে আপনাদের বাইরে থেকে এলিভেশন দেখালাম এরপরে আপনাদের ভেতর থেকে ফ্ল্যাটটা দেখিয়ে দিচ্ছি আর লাস্ট অবধি দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের যে পার্কিংটা রয়েছে সেটা ডিপেন্ডেন্ট আছে না ইন্ডিপেন্ডেন্ট পাচ্ছেন আমরা ফার্স্ট ফ্লোরে এখন চলে এসেছি মানে ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোর নর্থ ইস্ট ফেসিংয়ে রয়েছে স্টেয়ারকেসের জায়গাগুলো দেখলেন গ্রিন মার্বেল দেওয়া আছে অনেক চওড়া পাশে লিফ্টের জায়গা ছিল এক একটা ফ্লোরে চারটে করে ফ্ল্যাট আছে ভেতর থেকেও যেমন মেনটেন করা আছে বাইরে থেকেও সেরকম মেনটেন থাকার জন্য খুবই ভালো অ্যাটমসফিয়ার বাচ্চাদের জন্য খুবই ভালো জায়গাটা হতে পারে ফ্ল্যাটটা বিশাল একটা ফ্ল্যাট সোজা ঢুকলাম সামনের দিকে ইস্টের দিকে মুখ করে ঢুকছি বাঁ হাতের যে জায়গাগুলো দেখছেন ব্যালকনি আছে আর একটা রুম আছে নর্থের দিকে পড়ছে আর একটা বিশাল বড এল সেটের লিভিং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন নাইন হান্ড্রেড সিক্সটি স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এর এরিয়া দশ বছর পুরনো বলেই এতটা বড় আপনাদের দেখতে মনে হচ্ছে এখনকার দিনে যদি নাইন সিক্সটি নেন তাহলে কার্পেট এর সামনে কিছুই না সোজা এন্ট্রেন্স দেখছেন তার পাশে মাস্টার বেডরুম ব্যালকানি এল শেপের একটা বিশাল বড় ডাইনিং ড্রয়িং বাকি পার্টটা এই রয়েছে একটা বেডরুম কিচেন কমন টয়লেট প্রাইভেসি লেভেল থেকেও ফ্ল্যাটটা অনেক ভালো মানে ঢুকেই সব কিছু দেখা যায় না প্রথমে আপনাদের ব্যালকানি থেকে স্টার্ট করছি নর্থ ফেসিং এই ব্যালকানিটা দেখছেন সাইজ অনেক ভালো আছে ব্যালকানিটার একটা ওয়াশিং মেশিন পয়েন্ট এই ব্যালকানিটার সাথে রয়েছে ফ্ল্যাটের ভেতরে অ্যাচসাচ কিছু কাজ নেই আপনাদের রঙটা করানো হয়নি রঙ করার নেই যখন হ্যান্ডওয়ার দেওয়া হয়েছিলো যেরকমভাবে সেরকমই রয়ে গেছে কিছু বাথরুমের ফিটিংস আপনারা চেঞ্জ করে নিতে পারেন আর কিচেন বাথরুমের ফিটিংস আর যদি রঙ করে নিন তাহলে নতুনের মতন ফ্ল্যাটটা হয়ে যাবে ভেতরে সেরকম কিছু ড্যাম্প ট্যাম্পের যা আছে কোনো কিছু দেখতে পাচ্ছি না ব্যালকানিটা দেখলেন কভার করা ব্যালকানি ছিল এটা একটা কম্পাসের মাধ্যমে আপনারা দেখছেন যে দিকটা নর্থ রয়েছে সেদিকে ব্যালকানি আর রাইট হ্যান্ড সাইড আমাদের যে দিকটা সেদিকে ইস্ট পড়ছে ইস্টের পার্টে যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদের এবারে আস্তে আস্তে ইন্ডিভিজুয়ালভাবে দেখায় প্রথমে একটা কিচেন আছে অনেক বড় কিচেনটার সাইজ সিঙ্ক পজিশন ভালো উপরে গ্রানাইট বসানো আছে আর সিঙ্কের উপরে একটা বড় জানলা দেখতে পাচ্ছেন উপরে একটা বড় লট আছে স্টোরেজের জন্য কিচেনের পাশে একটা বড় কমন টয়লেট আছে কন্ডিশন ঠিক আছে আপনারা এসে ফিজিক্যালি দেখলেও বুঝতে পারবেন যে যে ফ্ল্যাটটা আজকে আপনাদের দেখাচ্ছি কন্ডিশন ওয়াইজ খুবই ভালো প্রথম বেডরুমটা আপনারা দেখছেন অনেক বড় সাইজের এই বেডরুমটা নর্থ ইস্ট ফেসিং এই বেডরুমটা পড়ছে নিচে মার্বেল মানে পুরোটাই মার্বেল ফিনিশ রয়েছে একটা বক্স জানলা ইস্ট ফেসিং উইন্ডোটা পড়ছে মোটামুটি আপনারা লেআউট বুঝতে পেরেছেন আর শেষে মাস্টার বেডরুমটা দেখানো বাকি আছে সেটা দেখিয়ে দেব প্রাইসের ব্যাপারে এবার একটু আপনাদের বলে দিতে চাই প্রাইস ফর্টি টু ল্যাক্স উইথ কার পার্কিং এটা ওনার প্রাইস আস্কিং প্রাইস আমরা থার্টি নাইন ল্যাক্স উইথ কার পার্কিং এটার প্রাইস দিয়েছি আর যদি থার্টি নাইন ল্যাক্স উইথ কার পার্কিং এই ফ্ল্যাটটা যদি আসে তাহলে তাহলে অলমোস্ট থার্টি এইট হান্ড্রেড রুপিসের মধ্যে একটা কমপ্লেক্সে এইরকম লোকালিটিতে আপনারা ফ্ল্যাটটা পাচ্ছেন যেটা আমার মনে হয় কি আপনারা অনেক সময় ধরে খুঁজলেও পাওয়া যাবে না কারণ এইখানে ফ্ল্যাটের রেট অনেক বেশি আছে ওয়ান বি বাস স্ট্যান্ডের কাছে আপনারা যে কোনো লিফ্ট একটা কমপ্লেক্সে যদি নিতে চান আপনারা খোঁজ করে দেখতে পারেন আমি যেটা বলছি সেটা সঠিক বলছি ফ্ল্যাটের রেট খুবই অসাধারণ মানে থার্টি নাইন ল্যাক্স উইথ যদি উইথ পার্কিং ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং আসে তাহলে আমার মতে এ গুড ডিল সেকেন্ড বেডরুমটা মানে যেটা মাস্টার বেডরুম আপনাদের দেখাচ্ছিলাম সেই মাস্টার বেডরুমটা দেখাচ্ছি তার সাথে একটা কমন টয়লেট সরি অ্যাচ টয়লেট আছে আর যে জানলাটা দেখলেন নর্থের দিকে ফেস করে এই জানলাটা পাচ্ছেন আর টাচ টয়লেটের সাইজ দেখুন অনেক বড় কেমন লাগলো লেআউটটা অবশ্যই জানাবেন আর যেই বিষয়গুলোতে আপনাদের ভাবতে বললাম যারা গড়িয়া স্টেশন এরিয়াটা বা নিউ গড়িয়া এরিয়াটা চেনেন তাদের তারা ভালো করে বুঝতে পারছেন যারা জানেন না তারা এসে অবশ্যই দেখে যান নিচে গিয়ে আমরা পার্কিংটা আপনাদের এবার একটু দেখিয়ে দিই যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা এটা লোন করতে পারেন লোনেবল প্রপার্টি ক্যাশ বায়ারদের চাইছেন উনি বেশি প্রেফারেন্স দিতে তাড়াতাড়ি যেন করে নিতে পারে আর্জেন্সি আছে বলেই এই প্রাইসে এখন ফ্ল্যাটটা আসছে ফর্টি ফাইভ ল্যাক্স প্রাইসটা চেয়েছিলেন একসময় কিন্তু এখন এটা থার্টি নাইন ল্যাক্স উইথ কার পার্কিং এখানে কার পার্কিংয়ের প্রাইস প্রায় পাঁচ লাখ টাকা মিনিমাম রয়েছে ফ্ল্যাটটার মেনটেন্যান্স চার্জ আছে দু হাজার টাকা পার মান্থ কার পার্কিং সহজেই মেন্টেনেন্সটা পড়ছে সেটা দু টাকা পার মান্থ আর এখানে সিসিটিভি সিকিউরিটি কমিউনিটি হল আর বাচ্চাদের একটু খেলার জায়গাও আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাকআপ জেনারেটার রয়েছে যে পার্কিংটা দেখাচ্ছি আপনাকে সোজা ইন্ডিপেন্ডেন্ট এই পার্কিংটা এই ফ্ল্যাটের সাথে রয়েছে সোজা ব্যালকানিটা দেখছেন এই ফ্ল্যাটটাই আমরা দেখে এলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি মনে হয় চলতে পারে একদিন আগে কল করবেন তবে আমার মনে হয়েছে খুবই ভালো ডিল বাকি ইউপিপাল আর ম্যাচ এন আপ আপনাদের বলার কিছু নেই আপনাদের যদি মনে হয় ভালো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সেসব দিয়ে আপনারা দেখলেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সেফ থাকবেন